রক্ত মোদের লাল সবার হিন্দু মুসলমান রক্তের গ্রুপ জানলে তবে বাঁচবে তোমার প্রাণ হ্যাঁ রক্তের গ্রুপ এমন একটি বিষয় যেটি আমাদের সকলেরই জেনে রাখা দরকার এবং আমাদের যখন বিপদের সময় যেখানে রক্তের দরকার হয় সেখানে রক্তের গ্রুপ জেনে রাখাটা কিন্তু খুবই জরুরি তাই আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় তুলে ধরতে চলেছি যেটি খুবই ইম্পর্ট্যান্ট এবং অর্থাৎ ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ নির্ধারণ আমরা করব কিভাবে তার পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব তো এই ব্লাড গ্রুপ কত রকমের হয় তো ব্লাড গ্রুপ মূলত চার রকমের হয় এ বি এবি এবং ও এই যে ব্লাড গ্রুপ আমরা ভাগ করেছি এটি কিসের ওপর নির্ভর করে ভাগ করেছি না আমাদের যে আর আছে বা লোহিত রক্তকণিকা আছে তার মেমব্রেনের গায়ে যে অ্যান্টিজেনগুলো আছে তাদের অবস্থানের উপর নির্ভর করে আমরা ভাগ করেছি অর্থাৎ এ ব্লাড গ্রুপ যাদের তাদের লোহিত রক্তকণিকার গায়ে এ অ্যান্টিজেন আছে বি ব্লাড গ্রুপ যাদের তাদের বি অ্যান্টিজেন আছে এবি ব্লাড গ্রুপ যাদের তাদের দু রকমেরই অ্যান্টিজেন আছে এবং ও ব্লাড গ্রুপ যাদের তাদের কোনো রকমের কোনো রকমের কোনো অ্যান্টিজেন নেই তাই তারা ও বা জিরো তো এই যে ব্লাড গ্রুপ আমরা কিভাবে নির্ধারণ করব তার যে টেকনিক সেগুলো আমি আপনাদের আজকে শেখাবো তার ছাড়াও আরও একটি বিষয় আপনাদের না জানালেই নয় সেটি হলো আরও একটি প্রোটিন যেটি আর গায়ে থাকে তার উপর নির্ভর করে হয় আর একটি ফ্যাক্টর যেটা হলো আর এইচ ফ্যাক্টর অর্থাৎ রেসাস ফ্যাক্টর সেটি কি সেটি হলো আরবিসির গায়ে অবস্থিত আরও একটি প্রোটিন যেটা আমরা অন্য একটি কেমিক্যাল দিয়ে নির্ধারণ করব। সেটা হচ্ছে আর এইচ ফ্যাক্টর এই যে আমরা বলছি যে ও পজিটিভ বা ও নেগেটিভ বা এ পজিটিভ এই যে পজিটিভ বা নেগেটিভটা আমরা যখন বলছি এটাই নির্ধারণ করছে কিন্তু আর এইচ ফ্যাক্টরকে তো আমাদের এই ব্লাড নির্ধারণ ব্লাড গ্রুপ নির্ধারণ করতে কি কি জিনিস আমাদের দরকার কি কি কেমিক্যাল দরকার সেগুলো দেখে নিই প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মোনোক্লোনাল অ্যান্টিবডি যেটা হলো আমাদের অ্যান্টিসেরা যে কেমিক্যালটা দিয়ে আমরা বুঝবো যে সেটি কোন ব্লাড গ্রুপের ব্লাড তাছাড়া লাগছে স্লাইড কাঁচের স্লাইড এর পরবর্তীকালে আমাদের লাগবে অ্যালকোহল যেটা দিয়ে আমরা হাত বা যেখান থেকে আমরা ব্লাডটা চাইছি সেই জায়গাটিকে ভালো করে ডিসইনফেক্ট করতে পারবো এছাড়াও যেটা লাগবে সেটা হচ্ছে তুলো বা কটন যেটা দিয়ে আমরা কিন্তু অ্যালকোহলটি নেব এবং আমাদের হাতে যে অংশটা ডিসইনফেক্ট করা দরকার সেটা করব তাছাড়া না লাগছে আমাদের নিডল যে নিডলটা দিয়ে আমরা ব্লাডটি বের করবো পিক করতে আমাদের কাজে লাগবে নিডল তো প্রথমেই আমরা তুলোতে করে কিছুটা অ্যালকোহল নিয়ে আমি যেখান থেকে ব্লাডটা নিতে চাইছি অর্থাৎ যে ডোনার তার হাতে থেকে যে জায়গাটা থেকে সেই জায়গাটাকে ভালো করে ডিসইনফেক্ট করতে হবে যাতে সেখানে কোনো জামস লেগে না থাকে খুব সুন্দরভাবে ডিসইনফেক্ট করতে হবে তাছাড়া যে স্লাইডের ওপর আমি এক্সপেরিমেন্টটি করব সেই স্লাইডটি ভালো করে ডিসইনফেক্ট করে নেওয়া হলো এরপর যে নিডল দিয়ে আমি ব্লাডটি পিক করব বা সেটাও সেটিও ভালোভাবে ডিসইনফেক্ট করে নেওয়া অত্যন্ত জরুরি তো প্রথমে আমাদের নিডল দিয়ে আমরা ব্লাডটি বের করার চেষ্টা করব এবং সেখান থেকে আমি আমাকে তিন ফোটা ব্লাড নিতে হবে তিন ফোটা ব্লাড নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে তিন ফোঁটা ব্লাড নেওয়া হলো তিন ফোঁটা ব্লাডে কিন্তু তিন ধরনের কেমিক্যাল অ্যাড করতে হবে বা তিন ধরনের অ্যান্টিসেরা অ্যাড করব বলা ভালো প্রথমে আমি এ অ্যান্টিসেরা অ্যাড করছি এবং নিচে লিখে রেখেছি যে সেখানে এ অ্যান্টিসেরা অ্যাড করা হচ্ছে যেটি নীল রঙের আমরা দেখেই কিন্তু আইডেন্টিফাই করতে পারবো সেকেন্ড বি অ্যান্টিসেরা অর্থাৎ বি ব্লাড গ্রুপ নির্ধারণের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে যেটা ইয়োলো ক্যাপড এবং ডি অ্যান্টিসেরা যেটা আর এইচ ফ্যাক্টরকে নির্ধারণ করে সেটা হচ্ছে রেড ক্যাপ অর্থাৎ এদের যে ক্যাপিংগুলো আছে সেগুলো দেখে কিন্তু আমি বুঝে যাব যে কোন কেমিক্যাল আমি সেখানে দিচ্ছি এবার অ্যান্টিসেরা এবং ব্লাডের এই যে মিশ্রণটি ভালোভাবে মিক্স করার জন্য আমরা টুথপিক ব্যবহার করতে পারি আমার কাছে এখানে টুথপিক নেই তাই আমি দেশলাই কাটিয়ে দিয়েই আপাতত দুটি ব্লাড এবং অ্যান্টিসেরাকে মিক্স করতে কাজে লাগে এবং এটি কিন্তু সেপারেটলি করতে হবে একটার সঙ্গে আরেকটা যেন কন্টামিনেটেড না হয়ে যায় এবং এবার কিছুক্ষণ সময় দিতে হবে টেস্ট রেজাল্ট পাওয়ার জন্য অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশানের জন্য কিছু সময় দিতে হবে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বিতে ক্লটিং কিন্তু নেই কিন্তু ডিতে অর্থাৎ আর এইচ ফ্যাক্টরে কিন্তু ক্লটিংটা আছে অর্থাৎ ডিতে রেজাল্ট পজিটিভ এবং এ এবং বিতে কিন্তু নেগেটিভ এতে নেগেটিভ ক্লট করেনি বিতে নেগেটিভ ক্লট করেনি ডিতে কিন্তু পজিটিভ অর্থাৎ সেখানে কিন্তু ব্লাডটা ক্লট করেছে তাই এটা হচ্ছে ও ব্লাড গ্রুপের ব্লাড বা যে পেশেন্ট ছিল বা যে ডোনার ছিল তার ব্লাড গ্রুপকে আমরা ও বলতে পারি এখানে আমরা দেখবো এ বি ডি দু তিনটেতেই ব্লাড ক্লটিং আছে অর্থাৎ এটা এ বি পজিটিভ নেক্সট দেখব বিতে ব্লাড ক্লটিং আছে ডিতে আছে অর্থাৎ সেটা বি পজিটিভ আমি আরও একবার আপনাদেরকে এই এক্সপেরিমেন্টটি রিপিট করে দেখানোর চেষ্টা করব তার আগে বলে রাখি যে উনিশশো এক উনিশশো দুইয়েতে কার্ল ল্যান্ডস্টাইনার কিন্তু এই টেকনিকটি ব্লাড গ্রুপের ব্যাপারটি আবিষ্কার করেন এবং এই ব্লাড গ্রুপ আবিষ্কারের জন্য কিন্তু উনিশশো তিরিশে উনি নোবেল প্রাইজ পান তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরও একটি ডোনার থেকে আমি ব্লাড কালেক্ট করেছি তিন ফোটা এবং তিন ফোঁটা যথাক্রমে অ্যান্টিসেরা তার মধ্যে অ্যাড করা হয়েছে এবং সেপারেটলি সেগুলোকে ভালোভাবে মিক্স করা হচ্ছে দেখা যাক যে রেজাল্ট কি আসে রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি যে এতে পজিটিভ অর্থাৎ ব্লাড ক্লট করেছে তে নেগেটিভ ব্লাড কল ক্লট করেনি ডিতে পজিটিভ অর্থাৎ ব্লাড গ্রুপটি হলো এ পজিটিভ মানে এতে ক্লট করেছে এবং আর এইচ প্লাস অর্থাৎ এ পজিটিভ তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এই টেকনিকটি আপনাদের যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন অনেক অনেক শেয়ার করুন একদম সকলের জন্য বানানো এই ভিডিও আপনারা আপনাদের স্টুডেন্ট আপনারা আপনাদের প্রতিবেশী সবাইকে শেয়ার করতে পারেন এবং সকলের এই বিষয়টি কিন্তু অবশ্যই আমাদের জেনে রাখা দরকার এবং আপনাদের যারা এখনও অবধি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী আরও অনেক আকর্ষণীয় ভিডিও যেগুলো আসছে সেগুলো আসা মাত্রই আপনার আপনারা নোটিফিকেশান পেয়ে যান আরও একবার থ্যাংক ইউ ধন্যবাদ